আন্তর্জাতিক বিরতি শেষে বিগ ম্যাচ দিয়ে মাঠে ফিরছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল। ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগে আজ দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি আর লিভারপুল। সেই সাথে রয়েছে নিউক্যাসল, চেলসি, বার্নলি আর আর্সেনালের খেলাও। EPL এর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। শীর্ষে রয়েছে পেপ গার্দিওলার সিটি, 12 ম্যাচে সিটিজেনদের পয়েন্ট 28। অন্যদিকে লিভারপুল ও আর্সেনালের পয়েন্ট 27। গোল পার্থক্যে এগিয়ে আছে অলরেডরা, তাই আজ ইয়র্গেন ক্লপের সামনে টেবিল টপার হবার সুযোগ। হিসেবটা সহজ হলেও কাজটা ঠিক ততটাই কঠিন হবে লিভারপুলের জন্য। ঘরের মাঠে সব মিলিয়ে শেষ 23 ম্যাচে জিতেছে সিটি। ইয়র্গেন ক্লপের কোচিংয়ে সিটির বিপক্ষে 23 ম্যাচের 10টিতে জিতলেও ইতিহাদে 2015 সালের নভেম্বরের পর কোনো লিগ ম্যাচ জিততে পারেনি লিভারপুল। লাইফে এক্সট্রা স্ট্রেংথ ও কনফিডেন্স পেতে নাও বুলডোজার পারলে ঠেকাও। সেই সাথে ইনজুরি কাটিয়ে আজকের ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন ম্যান সিটির গোল মেশিন আর্লিং হালান্ড। লিভারপুলের বিপক্ষে হালান্ডের এখন পর্যন্ত কোনো গোলের রেকর্ড না থাকলেও এই মৌসুমে এরই মাঝে 13 গোল করে স্কোরারদের মধ্যে শীর্ষে হালান্ড। সেই সাথে এই নরওয়েজিয়ান ফরওয়ার্ডের সামনে আজ দ্রুততম 50 গোলের রেকর্ডও হাতছানি দিচ্ছে। হালান্ডের মাঠের লড়াইটা হবে মোহাম্মদ সালাহর সাথে। লিভারপুলের ফরওয়ার্ডের জন্য গত মৌসুমটা ভালো না গেলেও এই মৌসুমে এরই মাঝে করেছেন 10 গোল। সালাহর নেতৃত্বে লিভারপুল আজ ইতিহাদ দুর্গ জয় করতে পারলেই সিটিকে টপকে শীর্ষে পৌঁছে যাবে। সারা মাহবুব, DBC নিউজ ডেস্ক।